লোকসভা নির্বাচনের প্রথম পর্যায়ের ভোটযুদ্ধলৈ মাজত 12 দিন। তুঙ্গত উঠিছে শাসকীয় দলের প্রচার অভিযান। কেতিয়াবা পদযাত্রা, কেতিয়াবা বাইক রেলি, আন কেতিয়াবা বিশাল জনসভার রাইজর কাষত বিজেপি মিত্রজোটর প্রার্থী। গীত নৃত্যর সমাহারত কপিছে আকাশ বতাহ। প্রথমে আপনার লৈ গৈছো ডিব্রুগড় লোকসভা সমষ্টিলৈ। বিজেপি মিত্রজোটর প্রার্থী তথা কেন্দ্রীয় মন্ত্রী সর্বানন্দ সোনোয়ালে মরাণর প্রান্তে প্রান্তে চলালে প্রচার অভিযান। ঢোল ডগর বজায় পুষ্প বৃষ্টিরে রাইজে আদরিলে বিজেপি প্রার্থীগৰাকী। রাইজ দলে বলে ওলাই আহিল জনসভালৈ। রাইজক সহায় বিচারি সর্বানন্দ সোনোয়ালের মন্তব্য, রাইজর সকল ধরনের সমস্যা সমাধান করবল আন্তরিকতার চেষ্টা করিম। মানে আপনার একটা কথাই কো যে মরাণ সমষ্টির রাইজ মোক আপনাদের সহায় করলে নিশ্চিতভাবে মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ডাঙরিয়ার সহযোগ আগন্তুক দিনত রামেশ্বর তেলি চক্রধর গগৈ মিলি এই সমষ্টির যাবিল সমস্যা আছে লখিমপুর লোকসভা সমষ্টির চুকে কোণে জোরদার গতিত প্রচার চলাইছে বিজেপি মিত্রজোটর প্রার্থী প্রদান বড়ুয়াই। প্রদান বড়ুয়াক সঙ্গ দিছে শিক্ষামন্ত্রী ডাক্তর রনুজ পেগুয়ে। ধেমাজিত বিশাল জনসভাত অংশ লৈ রাইজর কাষ চাপি ভোট বিচারিলে প্রদান বড়ুয়াই। মোদী ডাঙরিয়ার কর্মরাজির বাবে রাইজর বেশি সহারি পাইছো বলে মন্তব্য প্রার্থীগৰাকীর। রাইজর সমর্থন আমি এবার আগতক বেশি আমি দেখিছো, আর এই মানে ভাবো যে মোদী ডাঙরিয়ার যা 10 বছর কর্মরাজির কারণে রাইজর সমর্থন এবার আমি বেশিকে দেখা পাইছো। ইফালে কংগ্রেসক কটাক্ষ করে মন্ত্রী রনুজ পেগুয়ে কলে কংগ্রেসের গ্যারান্টি মূল্যহীন, কিন্তু বিজেপির গ্যারান্টিরও গ্যারান্টি আছে। যার দোকান আছে সিহে গ্যারান্টি দিব পারে, আজি কংগ্রেসের সরকারেই নাই, কোনো শাসন ব্যবস্থাই নাই, জনগণে প্রত্যাখ্যান করেছে, কি গ্যারান্টি দিব? বিজেপির সরকার আছে, সরকার আছে যদি আমি গ্যারান্টি দিব পারো আমি, আর এটাও ঠিক যে আমার গ্যারান্টিরও গ্যারান্টি আছে। পড়ি লাগিছে দরং ওদালগুড়ি সমষ্টির মিত্রজোটর প্রার্থী দিলীপ শইকীয়াও। প্রান্ত জনসভা অনুষ্ঠিত করে ভোটার রাইজর মন জয় করেছে বিজেপি মিত্রজোটর প্রার্থীগৰাকীয়ে। জনসভাত বিজেপি দলত যোগদান করলে শতাধিক বিপিএফ কর্মীয়। মঙ্গলদৈ জনসভারপ্রায় সকল প্রার্থীলৈ দিলীপ শইকীয়ার আহ্বান, ব্যক্তিগত আক্রমণ পরিহার করে সকলে সুস্থ সমালোচনা করক। আজি তো দরং জেলার প্রায় বিপিএফর ঘর শূন্য হল, গতি মানে ভাবিছ যে ভারতীয় জনতা পার্টি NDA এটা কার্যগত সকলের আজি উৎসাহ বাড়িল। আমার রাজনৈতিক দলে তো শক্তি বৃদ্ধি করবই লাগবে, প্রচার ব্যাপক করবই লাগবে, কিন্তু ব্যক্তিগত চরিত্র কারবার ব্যক্তিগত আক্রমণ এইবিল বাদ দিয়ে একটা পজিটিভ ক্যাম্পেইন করব, এইটো আমার আহ্বান থাকবে। এই নির্বাচনের পিছত নাঙলর ছবিত নির্বাচন খেলিবলৈ মানুষ বিচারি নাপাব। নাঙলর ছবিত এইটাই শেষ নির্বাচন। বাক্সার খালবাড়িত মিত্রজোটর প্রার্থী জয়ন্ত বসুমতারীর হয়ে নির্বাচনী প্রচার চলায় বিপিএফক তুলা ধুনা BTR প্রধান প্রমোদ বড়ুর। কটাক্ষ করলে হাগ্রামা মহিলারীকু। গোটে কোকরাজার সমষ্টির আমার প্রার্থী UPPL-র প্রার্থী NDA-র প্রার্থী জয়ন্ত বসুমতারী ডাঙরিয়া বিপুল ভোটত বিজয় হব। হাগ্রামার ক্ষেত্রে মানে এটাই কম যে এই নির্বাচনের পিছত আহি থাকা নির্বাচন বিলাকত আপনালোকে দেখিলে পাব যে নাঙলর ছবিত মানে লয় পেলায় ইলেকশন খেলিবলে মানুষ বিচারি নাপাব। এইটাই লাস্ট ইলেকশন নাঙলর ছবিত, আর নাঙলর ছবিত কোনো ইলেকশন খেলিবলে নাহিব। হাগ্রামা ডাঙরিয়া মই শুনেছো তেখেতে নিজের গাড়ি এরি কবার এল্টো মারুতি 800 লয় ঘুরিছে বলে। সো এনেকা যদি অবস্থা হল 17 বছর চিভ হয়ে পেলায় তো ইয়াতকে আর দুঃখের বিষয় কি থাকিব? এইদরেই ন ন কৌশল আর প্রতিশ্রুতির রাইজর কাষ চাপিছে শাসকীয় দলের প্রার্থী। ব্যুরো রিপোর্ট, নিউজ লাইভ।